রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা জীবনে কোনো পড়াশোনা করি নাই, রব্বুল আলামিন জীবনে কোনো ধরনের চাকরি করি নাই, এ যুবক ভাই শোনার চান তোমরা যারা বেকারত্বের যন্ত্রণায়, প্লিজ শুনে যাও ভাই, কথাটা শুনে যাও, আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর চমৎকার আমাদেরকে উদাহরণ দিয়েছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ইমানদাররা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুলটা যদি পরিপূর্ণ হয়, তাওয়াক্কুলটা যদি সঠিক হয়, ও আমার রংপুরের জনগণ গভীর মনোযোগ দিতে হবে, তাহলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, লাওয়ান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, পরিপূর্ণ ভরসা বান্দাবান্দি যদি আল্লাহর উপর করতে পারে তাহলে তাকে আল্লাহ পাক একটা লাভ দিবেন। লাভটা কি? লা রাযাক ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, পাখিকে কিভাবে রিজিক দেয়? যেভাবে রিজিক একজন প্রকৃত তাওয়াক্কুলকারী মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যদি বলি আশ্চর্য হয়ে যাবেন, পাখিকে রিজিক দেওয়ার অবস্থা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত মারাত্মক। সকালবেলা যেইমাত্র সূর্যটা উদিত হয়, একটু পূর্বেই পাখি ঘুম থেকে উঠে কিচির মিচির করে ডাকতে থাকে, পৃথিবীর মানুষগুলোকে বলে দেয়, ও পৃথিবীর মানুষরা আমরা সকালে উঠেছি, কিচির মিচির করছি, এটা কিচির মিচির আওয়াজ না, বরং আমরা আল্লাহ পাকের তাসবি বলা শুরু করেছি। কিচির মিচির করে পাখিটা একটা জীর্ণ শীর্ণ ছোট্ট ঘর, সেখানেও বিজ্ঞান অবাক হয়েছে, পৃথিবীতে এরকম ঘর নাই, নিজ দিয়ে দরজা। আল্লাহু আকবার বলে, পাখির ঘর দেখেছেন? দরজা নিচে উপরে কি দিয়ে কিভাবে কোন সুতোয় কিভাবে তারা বাঁধে আল্লাহ ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ। পাখিটা সকালবেলা বের হলো ওই ঘর থেকে, নিজ দিয়ে দরজা করা, উপরে গিয়ে আবার এমন একটা জায়গায় পাখিটা ডিম পাড়ে, ডিমটা পড়ে না, আবার যখন অনেক বড় ঝড় হয় তখন বাসাটাও ঝড়ের মধ্যে পড়ে যায় না। বাচ্চা দুটো ছোট, কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, বাচ্চা দুটোকে পাখিটা রেখে দেয়, রেখে দেওয়ার পর আস্তে করে পাখিটা বের হয়, আল্লাহকে ডেকে ডেকে বলেন, মালিক রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা জীবনে কোনো পড়াশোনা করি নাই, রব্বুল আলামিন জীবনে কোনো ধরনের চাকরি করি নাই, এ যুবক ভাই শোনার চান তোমরা যারা বেকারত্বের যন্ত্রণায়, প্লিজ শুনে যাও ভাই, কথাটা শুনে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর চমৎকার আমাদেরকে উদাহরণ দিয়েছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে আমাদেরকে জানালেন, তোমার তাওয়াক্কুল যদি যথাযথ হয়, পাখি রিজিকের মতো তোমাকে রিজিক দেওয়া হবে। ওই যে সকালবেলা পাখিটা বের হয়, একটু আওয়াজ দিয়ে বলো তো, ওই পাখিটার কি কোনো প্রকার পড়াশোনা আছে? একটা পাখি কি পড়ছে? তার কোনো পড়াশোনা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বাবার অট্টালিকা নাই, সম্পদ নাই, এই যুবক বাবাকে দোষারোপ করো, শিখে নাও তাওয়াক্কুলের বেনিফিটটা কি। সকালবেলা পাখিটা নির্দিষ্ট দোকান নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, পড়াশোনা নাই, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও নাই, কোনো ধরনের যোগ্যতা অভিজ্ঞতা কিছুই নাই, তবে একটা গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ পাখিকে দিয়েছেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওই পাখিটা আমার উপর তাওয়াক্কুল করছে, পাখিটা সকালবেলা ভরসা করে, মালিক রব্বুল আলামিন ভরসা করলে তুমি রিজিক দিবা। শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে পাখিটা উড়াল দিয়ে রওনা করলো। প্রিয় বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে পাখিটা রংপুরের কোনো একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালো। গাছের ডালে বসে পাখিটা আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, ও গো মালিক, ও আল্লাহ তাআলা, দুটো ছোট্ট বাচ্চা আমার ঘরে আছে, রব্বুল আলামিন, ছোট্ট বাচ্চাগুলোর মায়া মমতা ত্যাগ করে বের হয়েছি, রিজিকের সন্ধানে কিন্তু কি খাওয়াবো
বাবা কি খাওয়াবার তুমি জানো, আমি তো জানি না রব্বুল আলামিন, আমার ভরসা বলতে কোনো কিছুই নাই, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, যোগ্যতা নাই, বিসিএস ক্যাডার হতে পারলাম না, এমবিবিএস ডাক্তার হইনি, প্ল্যানিং করার জন্য ইঞ্জিনিয়ার হইনি, একটা ভিসা নিয়ে দেশের বাইরে যাওয়ার মতো যোগ্যতাও আমার নাই, কারো বাসায় কাজ করব সেই এক্সপিরিয়েন্সও আমার নাই, রব্বুল আলামিন একটা সম্পদ। প্রিয় রংপুরবাসী, আওয়াজ দিয়ে বলুন তো, পাখিটা ডালে বসে মূলত ভরসা করেছে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ভরসা করবার কারণে আশ্চর্য একটা ঘটনা ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন পাখি যখন ঘুম থেকে উঠেছে, এক ঘন্টা আগে একজন জেলেকে ডেকে বলছে, তুই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, কারণ কি, আমার পাখি আমার উপর তাওয়াক্কুল করবার কারণে পাখির এক ঘন্টা আগে আল্লাহ পাক জেলেকে উঠায় দিয়েছে। ও গো বন্ধু, ও পর্দার আড়ালের মা বোন যুবক ভাই, একটু কি মনোযোগ দিবা না? যেই মাত্র সকালবেলা জেলেটা ঘুম থেকে উঠলো, দৌড় দিয়ে গেল পদ্মায় মেঘনায় যমুনায় ব্রহ্মপুত্র অথবা তিস্তায়, জেলেটা যাওয়ার পর নিদারুণ কষ্ট করে ঠান্ডার মধ্যে মাছ ধরা শুরু করে। মাছ ধরতে ধরতে এমন একটি পর্যায়ে যখন মাছগুলো ধরা হলো, খলের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা রওনা করে রংপুর শহরে, বিক্রি করে দিবে, মাছ নিয়ে যাচ্ছে, খুবই সাবধানের সাথে মাছ নিয়ে যায়, একটা মাছও যেন পড়তে না পারে, একটা মাছও যেন নষ্ট না হয়। কিন্তু যেতে যেতে যেই মাত্র পাখিটা যেই ডালে বসে আছে, ওই নিজ দিয়া জেলে যাচ্ছিল, আমার মালিক কত বড় দয়ালু দরদি, মালিক ডাক দিয়া বলেন, তিনটা মাছকে মাছ রে, একটু ফুটো কর, আস্তে করে খলই থেকে তুই বের হয়ে পড়ে যা, কারণ আমার এই পাখিটা রিজিকের জন্য কোনো কিছুই অর্জন করে নাই। আওয়াজ দিয়ে বলুন তো, ভরসা করছে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পাখি বিলম্ব করো না, ওই যে দেখো তোমার ভরসার বেনিফিট দেবার জন্য আমি রব্বুল আলামিন পদ্মা মেঘনা যমুনার মধ্যে জেলেদেরকে নামিয়ে দিয়েছিলাম, জেলেরা চলে এসেছে, ওর ভিতর থেকে তিন তিনটা মাছ আস্তে করে কোনো না কোনোভাবে বের হয়ে পড়ে গেল। রব্বুল আলামিন পাখিটাকে ডাক দিয়ে বলে, ধর, একটা খাবি, তোর ক্ষুধা নিবারণ করবি, আর দুইটা ঠোঁটের মধ্যে নিবি, উড়াল দিয়ে তোর জীর্ণ শীর্ণ ঘরে চলে যাবি, যাওয়ার পর ওই জীর্ণ শীর্ণ ঘরে তোর দুই বাচ্চার জন্য দুইটা খাবার দিবি। ওগো বন্ধু, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা বান্দি মুমিন যদি প্রকৃত তুমি হতে পারো, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পরিপূর্ণ ভরসাটা আওয়াজ দেন, কার উপর? আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবি। আর নবী বলেন, যদি ভরসাটা যথাযথ হয় পাখির মতো, ওই পাখিটার যেমন রিজিকের ব্যবস্থা হলো, তুমি বুঝবা না, তুমি কিছুই জানবা না, এই যে রমজান মাস, হঠাৎ করে একজন রিক্সাওয়ালা রওনা করবে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাগরিবের আজান, যেই মাত্র আজান হলো, সভাপতি মহোদয় সুন্দর খাবার আয়োজন করে বসে আছেন, আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি বসা, ইফতার শুরু হয়ে যাবে, সাধারণ রিক্সাওয়ালা চট থেকে এসেছেন, পকেটের টাকা নাই, ইফতার খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, হঠাৎ আজান হলো, যেই মাত্র ইফতারের কাছাকাছি লোকটা চলে গেল, সভাপতি ডেক দিয়ে বলল, আসো আমার সাথে ইফতার করো, কোনো ধরনের প্ল্যান ছিল না ইফতার করার, সভাপতির কাছে বসলো, আস্তে করে একটা খেজুর উঠিয়ে দিল, ভাবতেই পারে নাই আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করছে। আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমার উপর যদি তাওয়াক্কুল করো, আমি রব্বুল আলামিন কোথায় রিজিক দিব কোনো দিন কল্পনা করতে পারবি না।